বিদেশি প্রভুদের নির্দেশে বিএনপি জামাত চক্র দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। সকালে কুষ্টিয়া নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিরোধিতা করলেও তাদের সে চেষ্টা সফল হয়নি বলেও জানান তিনি। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে তারা এটা একটা বাধা সৃষ্টি করেছিল। ইন্ডাস্ট্রির তরফ থেকে জানিয়েছে যে এই রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গৃহীত দেশের উন্নয়নের সকল প্রকল্পের সিদ্ধান্ত যে সঠিক সেটা আরেকবার প্রমাণিত হয়েছে।